নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো হিরো ওয়াইসেলে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে, সেটা কিন্তু উঠে আসছে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো যে এসসি ইস্ট বেঙ্গল এবছর আইএসএলে কিন্তু সেভাবে ভালো পারফরমেন্স করতে পারছে না, এবং সেটা হতে পারে ইন্ডিয়ান প্লেয়ার বা বিদেশি প্লেয়ার, কেউই কিন্তু সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারছে না। এবং সেই সব কিছু মাথায় রেখে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল তাদের দলে কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার আনতে চলেছে, এবং বেশ কিছু প্লেয়ারকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল তারা কিন্তু ছেড়ে দিচ্ছে। এবং সেই জায়গা থেকে কিন্তু প্রথমে যার কথা বলবো তিনি হচ্ছেন রাজু গায়কোয়াড়। তো তাকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ছেড়ে দিল। তো 31 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার রাজু গায়কোয়াড়, তো তাকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ছেড়ে দিল। তো রাজু গায়কোয়াড় তিনি কিন্তু এবছর আইএসএল এ সেভাবে ভালো পারফরমেন্স করতে পারছিলেন না, তো তাকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল এবছর তাদের দলে রাখছে না। তার পাশাপাশি নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন অঙ্কিত মুখার্জি। তো 25 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, তাকেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে। তো অঙ্কিত মুখার্জি কিন্তু তার একটা ইঞ্জুরি প্রবলেম ছিল এবং যে কারণে তিনি কিন্তু এবছর আইএসএল এ সেভাবে খেলতে পারছিলেন না, তো অঙ্কিত মুখার্জি তাকেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে। এবং এবার যার কথা বলবো তিনি হচ্ছেন বিকাশ জাইরু। তো 31 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার এবং লেফট ব্যাক, তো তাকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ছেড়ে দিল। তো বিকাশ জাইরু তাকে কিন্তু এবছর তোমরা আইএসএল এ দেখতে পাবে না। তো বিকাশ জাইরু কিন্তু এবছর আইএসএল এ একটা ভালো পারফরমেন্স করছিলেন মোটামুটি যদিও, বাট তাকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল এবছর আইএসএল এ রাখছে না। এবং তার পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দিই যে এসসি ইস্ট বেঙ্গলের কোচ মানোলো দিয়াজ তাকেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গল চেঞ্জ করতে চলেছে, এবং তার জায়গায় কিন্তু নতুন একজন কোচ আসতে চলেছে এসসি ইস্ট বেঙ্গলে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এই মুহূর্তে কিন্তু এই আপডেটগুলো উঠে আসছে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে কোচ মানোলো দিয়াজ এসসি ইস্ট বেঙ্গল যদি ছেড়ে দেন এবং তার জায়গায় যদি নতুন কোনো কোচ আসে, তার কোচিংয়ে এসসি ইস্ট বেঙ্গল কতটা ভালো পারফর্ম করতে পারবে বলে তোমার মনে হয়? অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাও। তার পাশাপাশি এই তিনজন ভারতীয় প্লেয়ারের রিলিজ নিয়ে তোমরা কি বলবে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।